হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ এসকে সুমন অ্যান্ড ইউ আর ওয়াচিং এসকে 360 সলিউশন। আজকের পর্বে আমরা দেখব অ্যাডোবি প্রিমিয়ার প্রো টুল বারের তিনটি অপশন। তার একটি হচ্ছে রিপল এডিট টুল, রোলিং এডিট টুল আর রেট স্ট্রেস টুল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। টুলবারের তিন নম্বর যে অপশন, সেই তিন নম্বর অপশনে দেখুন ঠিক একই রকম আগের মতো আমি যে জিনিসটা দেখিয়েছিলাম আপনাদের, যে নিচের দিকে একটি সাইন আছে, এই সাইনটা যখন আমরা ক্লিক করব তখন দেখুন তিনটে অপশন আসছে। সেই তিনটে অপশনের একটি হচ্ছে রিপল এডিট টুল, যেটা কিবোর্ডের বি প্রেস করতে হবে, রোলিং এডিট টুল যেটা কিবোর্ডের এন, এবং রেট স্ট্রেস যেটা আর প্রেস করতে হবে। সো আমরা শুরুতেই দেখি হচ্ছে রিপল এডিট টুল কী জিনিস। ওকে, আচ্ছা, আমরা এর আগে যখন সিলেকশন টুল নিয়ে আমরা কাজ করছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন সিলেকশন টুল যখন আমরা এই যে সিলেক্ট করেছিলাম তখন এই যে এই পর্যন্ত আমরা ট্রিম করে দিয়েছিলাম, দেখুন তার মানে হচ্ছে এই ভিডিওটার এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমরা কেটে দিয়েছিলাম, এই যে কেটে দিয়েছিলাম। তারপরে আমরা কি করি, এখানে রাইট বাটন ক্লিক করে যখন রিপল ডিলিট ক্লিক করি তখন কি হয়, এই যে ফাইলটা, এই যে জায়গাটুক, এই ফাইলটা এসে ফুলফিল করে দেয়। এই কাজটা আমরা এইভাবে না করে আমরা এই যে রিপল এডিট টুল এটা ব্যবহার করতে পারি। যেমন ধরুন দেখুন আমরা যখন সিলেকশন টুলের এই জায়গাটায় ধরি তখন দেখুন রেড থাকে, বাট আমরা যখন রিপল এডিট আনি এই যে বি ক্লিক করি তখন দেখুন এটা হচ্ছে হলুদ। আপনারা যদি একটু উপরের দিকে খেয়াল করেন দেখুন যখন আমরা এই যে এতটুকু আসছি তখন এই ভিডিওটা এইখানে শো করছে এবং এই ক্লিপের ভিডিওটা এইখানে শো করছে, অর্থাৎ যখন এইখানে আমরা মাউস রাখছি তখন হচ্ছে আপনার এই ভিডিওটা হচ্ছে এইখানে আর এই ভিডিওটা হচ্ছে এইখানে। সো আপনি যখন এই যে ছেড়ে দিচ্ছেন তখন দেখুন এই ভিডিওটা কাটার পর এখানে এসে ম্যাচিং হয়ে যাচ্ছে, যেটা সিলেকশন টুলতে করতে কয়েক ধাপ পার করা লাগলো, কিন্তু রিপল এডিট দিয়ে আপনি সহজেই এটা করে দিতে পারবেন। এবার আমরা আসি রিপল এডিটের পরে হচ্ছে রোলিং এডিট টুল। রিপল এডিট আর রোলিং এডিটের মধ্যে একটু পার্থক্য আছে। রিপল এডিট হচ্ছে বি প্রেস করে যখন আপনি এভাবে আপনি টানছিলেন তখন শুধুমাত্র আপনার এই যে লেফট যে ক্লিপটা আছে সেই ক্লিপটা কাট হচ্ছিল, বাট রাইট সাইডের ক্লিপটা অপরিবর্তিত থাকছিল। বাট আপনি যখন এই যে রোলিং এডিট টুল এন প্রেস করবেন তখন দেখুন আপনি যখন এই রাইট সাইডে যাবেন তখন আপনার এই লেফট সাইডের ভিডিওটাও এত দূর আসবে, সেই একই সাথে আপনার এই রাইট সাইডের ভিডিওটাও এতটুক কেটে যাবে। আপনি যদি উপরে খেয়াল করেন দেখুন এই জায়গাটাতে খেয়াল করলে বুঝবেন যে আপনি যখন এখানে মাউস নিচ্ছেন তখন রাইট সাইডের ভিডিওটা এতটুক চলে আসছে কেটে এবং লেফট সাইডের ভিডিওটা এতটুক কেটে চলে আসছে। রিপল এডিটের ক্ষেত্রে কি হচ্ছিল, রিপল এডিটের ক্ষেত্রে হচ্ছিল যে আপনি যখন এদিকে টানছিলেন তখন শুধুমাত্র আপনার লেফট ভিডিওটা কাট হচ্ছিল, রাইট ভিডিওটা অপরিবর্তিত থেকে এখানে এসে ম্যাচ করে যাচ্ছিল এবং এর সাথে এসে অ্যাটাচড হয়ে যাচ্ছিল। আপনি যখন রোলিং এডিট টুল ব্যবহার করছিলেন এন প্রেস করে তখন দুইটা ভিডিওই কাট হচ্ছে। সো রোলিং হচ্ছে আপনি যেদিকে টানবেন ওদিকে কেটে এই ডান পাশেটা অপরিবর্তিত হিসাবে এখানে ম্যাচিং হয়ে যাবে, আর যখন আপনি রোলিং এডিট টুল ইউজ করবেন তখন দুইটা ভিডিওই কাটো, যখন এই পর্যন্ত আনবেন তখন লেফট সাইডের ভিডিওটা এতটুকু আসবে এবং রাইট সাইডের ভিডিওটা এতটুক কেটে যাবে। এভাবে আপনি করতে পারেন। এবার আমরা আসি সবশেষে আছে হচ্ছে রেট স্ট্রেস টুল। রেট স্ট্রেস টুল কী সেটা আপনাদের জানতে হলে যেটা করতে হবে, এই জায়গাটাতে এসে অল্টা প্রেস করে উপরের দিকে দিলে দেখুন আপনার এই যে ভিডিওটা এখানে যে আসলো। এখন কথা হচ্ছে ধরুন এই যে ভিডিওটা, এই ভিডিওটা এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 100% এবং এই ভিডিওটার দৈর্ঘ্য হচ্ছে ধরুন 4 মিনিট। যখন আপনি এই যে রেট স্ট্রেস টুল ইউজ করবেন তখন কি করতে পারবেন, ধরুন এই দেখুন ভিডিওটার যখন আমি এইভাবে ধরছি তখন দেখুন লেফট সাইডে, যখন এইভাবে ধরছি তখন রাইট সাইডে। লেফটে কি করবেন দেখুন, এই যখন আপনি টেনে আনছেন আপনি একটু টাইমগুলো একটু দেখেন, আগে ডিউরেশন ছিল হচ্ছে 3 মিনিট 44 সেকেন্ড, এখন সেখানে ডিউরেশন আছে হচ্ছে 3 মিনিট, এই যে 3 মিনিট, তার মানে 36 সেকেন্ড এখানে কমে গেছে। সো এইটা কী করলো, সেটা হচ্ছে আপনার ভিডিওটা এখানে ছিল 100%, সেই ভিডিওটার কী করলো স্পিডটা কমিয়ে দিল। যখন আপনি ধরেন এখানে আনলেন দেখুন 1.5 মিনিট হয়ে গেছে, অর্থাৎ আপনার ভিডিওটা টেনে আনলো। এখন মজার বিষয় হচ্ছে যে অন্যগুলো রিপেল ছিল, আপনার ভিডিওগুলো ডিলিট করছিল, বাট এইখানে আপনার ভিডিওটা ডিলিট করেনি, আপনার ভিডিওটার স্পিডটা বাড়িয়ে দিয়েছে। তার মানে হচ্ছে আগে ভিডিওটা ছিল এত বড়, অর্থাৎ পুরো ভিডিওটা হচ্ছে এই ধরুন 4 মিনিটে এই ভিডিওটা চলতো, সেই পুরো ভিডিওটাকে এখন করা হয়েছে কি 2 মিনিট বা 2.5 মিনিটে নিয়ে আসা হয়েছে, এই জন্য এই ভিডিওটার স্পিড বেড়ে গেছে। সেটা কীভাবে আপনি দেখতে পারেন, এখানে এসে আপনি রাইট বাটন ক্লিক করে দেখুন স্পিড ডিউরেশনে আসুন, দেখুন এটার স্পিড হয়ে গেছে 206%। ওকে, আগে ছিল হচ্ছে
100% দেখুন 100% হলে এখানে ম্যাচ হয়ে যাচ্ছে। আবার এটাকে আপনি কীভাবে করতে পারেন, কন্ট্রোল আর প্রেস করে। কন্ট্রোল আর প্রেস করলে হচ্ছে ক্লিপ স্পিড বা ডিউরেশন আসবে। এখানে যেমন ধরুন আপনি 100%কে আপনি 300% করে দিন, যখনই করে দিবেন তখন দেখুন এই ভিডিওটা জায়গাটা ছোট হয়ে গেছে, এটা কিন্তু ডিলেট হয়নি, অন্যগুলো কিন্তু রিপেল মানে ডিলেট হচ্ছিল, বাট এটা শুধুমাত্র আপনার মিনিটটা কমিয়ে দিয়েছে, জায়গাটা কমিয়ে দিয়েছে, কিন্তু ভিডিওর যত ভিডিওর কোয়ালিটি বা ভিডিওর যত ফাইল ছিল সব কিছু সেম আছে, অর্থাৎ ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছে। সো এই রেট স্ট্রেস টুলের কাজ হচ্ছে ভিডিওর স্পিড বাড়ানো, ভিডিও না কেটে। দেখুন এখন এখানে এই ভিডিওটা আছে, আমি যখন এখানে করে দিচ্ছি তখন এই স্পিডটা আরেকটু কমে গেছে, যখন আমি এইখানে এনে ছেড়ে দিচ্ছি তখন দেখুন এই ভিডিওটা 100% হয়ে গেছে। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে রিপেল এডিট টুলের কাজ হচ্ছে ভিডিওর যখন আমরা কোনোটা সিলেক্ট করি একটা ভিডিও কেটে, রাইট সাইডের ভিডিওটা বা লেফট সাইডের ভিডিওটা যখন এই ভাবে সিলেক্ট করবো তখন রাইট সাইডের ভিডিওটা অপরিবর্তিত থাকবে, লেফট সাইডের ভিডিওটা কাটবে। যখন আপনি রোলিং এডিট টুল আনবেন তখন যখন আপনি এভাবে টানবেন তখন আপনার রাইট সাইডের ভিডিওটাও আপনার কাটবে, লেফট সাইডের ভিডিওটাও আপনার বাড়বে। আর লাস্টে যেটা আছে রেট স্ট্রেস টুল, এটা হচ্ছে ভিডিওর ডিউরেশন বা স্পিড বাড়ানো যায় বা কমানো যায়। আমি আরেকবার একটু দেখাই, যেমন ধরুন এই ভিডিওটার এই যে ডিউরেশন আমি বাড়িয়ে দিচ্ছি, অর্থাৎ ভিডিওটা স্লো হয়ে গেল। আবার যখন আমি এই ভিডিওটাকে এই যে ছোট করে দিচ্ছি তখন ভিডিওর স্পিড দেখুন ভিডিওর স্পিড বেড়ে গেল। আর রিপেল হচ্ছে বি প্রেস করে, এই দেখুন এতটুকু কেটে গেল আর বাম সাইডটা সে ম্যাচিং হয়ে গেল। আর যখন আপনি এন রোলিং করবেন তখন হচ্ছে দুইটা ভিডিওই আপনার হবে, যেমন রাইটে যখন নিচ্ছেন তাহলে এই যে ডান পাশের ভিডিওটা এতটুকু কেটে গেছে এবং বাম পাশের ভিডিওটা এতটুকু ডিউরেশন বেড়ে গেছে, অর্থাৎ ভিডিওর ক্লিপটা বেড়ে গেছে, এই ভিডিওটার ক্লিপটা কমে গেছে। সো এই ছিল আমাদের রিপল রোলিং এবং রেট স্ট্রেস টুলের কাজ। আশা করব ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আর এই পর্বটা একটু কমপ্লিকেটেড বলে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে ভিডিওগুলো শুধু দেখবেন না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আপনাদের সামনে ওয়ান করে দিবেন এবং প্রিমিয়ার প্রোটাকে চালিয়ে আপনারা সামনে রাখবেন। আমি যখন যে কাজটা করব আপনারা পজ করে করে সেই কাজটা ওখানে করবেন, সেক্ষেত্রে হবে কি দেখা এবং শেখা একসাথে হয়ে যাবে, কাজটাও একসাথে হয়ে যাবে এবং টিউটোরিয়ালগুলো আপনাদের আয়ত্ত হয়ে যাবে। বাট আপনি শুধুমাত্র টিউটোরিয়ালগুলো দেখলেন এবং পরে পিসিতে এসে আপনি কাজগুলো করতে আসলেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এত ভালোভাবে পারবেন না। সো অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে দেখতে কাজ করার। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।